প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব ষষ্ঠ শ্রেণীর 14তম সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট। দেখো আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বাড়তি মানুষের খাদ্য চাহিদা পূরণের জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে। বদরপুর গ্রামের কৃষি সমাবেশে কৃষিবিদ ডক্টর হাসান ফসল উৎপাদন, গৃহপালিত প্রাণীর পালন, মৎস্য চাষ ও বনায়নের উপর নানা ধরনের কৃষি প্রযুক্তির ধারণা ব্যক্ত করেন। তুমি কি মনে করো কৃষি প্রযুক্তিগুলো ব্যবহার করে বাংলাদেশের কৃষি উন্নয়ন সম্ভব? বন্ধুরা, নিচে আমাদেরকে দেখো দিয়েছে, নিচের প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে তোমার মতামত উপস্থাপন করো। বন্ধুরা নিচে দেখো আমাদেরকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি প্রশ্ন দিয়েছে। আর বন্ধুরা ডান দিকে দেখো আমাদেরকে নির্দেশনা দিয়েছে 10টির মতো। আমাদেরকে নির্দেশনা আলোকে অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে। চলো বন্ধুরা আমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করে নিই। উত্তর বন্ধুরা, 1 নং প্রশ্নে আমাদেরকে বলেছে কৃষি প্রযুক্তি কী। দেখো উত্তর দেখো, কৃষিকাজ করার জন্য যেসব ধারণা, পদ্ধতি, যন্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে কৃষি প্রযুক্তি। 2 নম্বরে বলেছে কৃষি প্রযুক্তির বিষয়গুলো কী কী। দেখো উত্তর, কৃষি প্রযুক্তির বিষয়গুলো হলো ফসল উৎপাদন, গৃহপালিত প্রাণী পালন, মৎস্য চাষ, বনায়ন। এরপর দেখো 3 নং-এ বলেছে বিষয়ভিত্তিক কৃষি প্রযুক্তিগুলোর তালিকা তৈরি করো। দেখো বন্ধুরা আমি তালিকা তৈরি করে দিয়েছি, তোমরা এখান থেকে লিখে নাও। উত্তর দেখো, বিষয়ভিত্তিক কৃষি প্রযুক্তিগুলোর তালিকা নিম্নে তৈরি করা হলো। করে আবার তোমরা একটা চক তৈরি করবে, এরপরে কৃষি বিষয় বাম দিকে ডান দিকে প্রযুক্তি দিয়ে দিবে। যেমন ফসল উৎপাদন, বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাত, গোবর সার, সবুজ সার, জীবাণু সার, রাসায়নিক সার, কীটনাশক, গভীর ও অগভীর নলকূপ, মানের যন্ত্র ইত্যাদি। এরপরে গৃহপালিত প্রাণী পালন, দেখো প্রযুক্তিগুলো কী। উন্নত জাতের গবাদি পশু পাখি, গরু মোটা তাজাকরণ, কাঁচা ঘাস সংরক্ষণ, সমন্বিত চাষ, সুষম খাদ্য, ডিম সংরক্ষণ, রোগ দমন ইত্যাদি। এরপরে মৎস্য চাষের প্রযুক্তি দেখো, এরপরে বনায়ন দেখো বন্ধু, এভাবে তোমরা উত্তরগুলো লিখে দিবে। এরপরে 4 নং-এ বলেছে জমির চাষ না করে কীভাবে তুমি দানা জাতীয় ফসল চাষ করবে। দেখো উত্তর, জমির চাষ না করে যেভাবে দানা জাতীয় ফসল চাষ করবো তা নিম্নে উল্লেখ করলাম। দেখো এখন উল্লেখ করে দিবে নিচে, দানা জাতীয় ফসলের মধ্যে ভুট্টা অন্যতম। জমি চাষ না করে ভুট্টা চাষ করা যায়। বর্ষার পানি নেমে গেলে জমি কাদাময় থাকে, সেই জমিতে ভুট্টার বীজ বপন করলে ভালো ফলন হয়, এতে অর্থ আয় হয় এবং শ্রম কম লাগে। ভুট্টার চাষ অনুসরণ করে একইভাবে অন্যান্য দানা জাতীয় ফসল চাষ করতে পারে। এরপর বন্ধুরা 5 নং-এ দেখো বলেছে বিদ্যুৎবিহীন গ্রামীণ পরিবেশে একজন কৃষক কীভাবে ডিম সংরক্ষণ করবে। দেখো বন্ধুরা উত্তর লিখে দিয়েছে, তোমরা লিখে নাও। এরপর 6 নং-এ বলেছে বন্যা মৌসুমে হাওর এলাকায় তুমি কোন প্রযুক্তিতে মাছ চাষ করবে এবং কেন। দেখো উত্তর বাম দিকে লিখে দিয়েছি, দেখো বন্যা মৌসুমে হাওয়ার এলাকায় আমি খাঁচায় মাছ চাষ পদ্ধতিতে মাছ চাষ করব। নিম্নে এর কারণ উল্লেখ করা হলো, দেখো কারণগুলো লিখে দিবে। এরপরে 7 নং-এ বলেছে তুমি গবাদি পশুর একটি ফার্ম করতে চাইলে শীত মৌসুমে পশুগুলোর জন্য কীভাবে কাঁচা ঘাসের অভাব পূরণ করবে। দেখো বন্ধুরা বাম দিকে উত্তর লিখে দিয়েছি, আমি গবাদি পশুর একটি ফার্ম করতে চাইলে শীত মৌসুমে পশুপালনের জন্য যেভাবে কাঁচা ঘাসের অভাব পূরণ করব তার নিম্নে উল্লেখ করা হলো। বন্ধুরা নিম্নে উল্লেখ করা হলো বলে তোমরা দেখো আমি লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে লিখে নাও। শীতকালে অনেক স্থানে ঘাসের অভাব দেখা যায়, বর্ষাকালে যখন ঘাস প্রচুর জন্মে তখনই শুকনা মৌসুমের জন্য গোখাদ্যের ব্যবস্থা করতে হবে, এজন্য কাঁচা ঘাস সংরক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়। কাঁচা ঘাস সংরক্ষণ পদ্ধতিকে সাইলেজ বলা হয়। বন্ধুরা এভাবে করে তোমরা শেষ পর্যন্ত লিখে দাও। তাহলে বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে তোমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করে নেবে। বন্ধুরা এই ছিল তোমাদের আজকের বাড়ি কাজের সমাধান। আর হ্যাঁ, এই চ্যানেল দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।